শেষ হচ্ছে গরমের ছুটি। কোভিড বিধি মেনে সোমবার থেকে রাজ্যে খুলছে স্কুল। শনিবার থেকে স্কুলে আসতে হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। রবিবারের মধ্যে পঠন পাঠনের উপযোগী করে তুলতে হবে স্কুলকে, বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের। দু দফায় ছিল গরমের ছুটি, প্রথমে ছিল 45 দিন, তারপর বাড়ে আরো 11 দিন। প্রায় 2 মাসের গরমের ছুটি যখন শেষ হচ্ছে তখন রাজ্যে ফের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 745 জন, বুধবারের তুলনায় যা 152% বেশি। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 431 জন। এই পরিস্থিতিতে সোমবার থেকে কোভিড বিধি মেনে খুলছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়ে আমরা এই নোটিফিকেশন বার করে দিচ্ছি যাতে স্কুল খুলছে। কোভিড যদি বাড়ে সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তরের থেকে নির্দেশিকা চেয়েছি। তারা বলছেন এখন অব্দি কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যদি কোনো চিন্তার কারণ হয় তখন আমরা পরিবর্তিত পরিস্থিতি তখন সেটা বিবেচনা করব। এ বিষয়ে জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব, যেখানে বলা হয়েছে সোমবার থেকে করোনা বিধি মেনে খুলবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল। হোস্টেল খোলা হবে কিনা সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। এডিএম কে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে হবে। করোনা বিধি মেনে স্কুল খোলার বিষয়টি তিনি দেখভাল করবেন। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের শনিবার থেকে স্কুলে আসতে হবে। রবিবারের মধ্যে স্কুলগুলিকে পঠন পাঠনের উপযোগী করে তুলতে হবে। পুরো বিষয়টি দেখভাল করবেন রাজ্য স্তরের একজন নোডাল অফিসার। ইতিমধ্যে চার্চ অব নর্থ ইন্ডিয়া বা CNI এর অধীন কলকাতার স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। যদিও সরকারি আর্জি মেনে অনলাইনে ক্লাস করছে শহরের বড় সংখ্যক ইংরেজি মাধ্যম স্কুল, এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির দরজা খুলতে চলেছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।